দিলীপের হুঁশিয়ারি পাল্টা মদন, বিজেপি যা পারে করে নিন, বুকে পা তোলার আগে গলায় পা পৌঁছে যাবে, আমরা তৃণমূল, হুঙ্কার কাবার হাজির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বিজেপি যা পারেন করে নিন, আগার মাইকা লাল হয় পেটে পা তুলবেন বলেছেন, তার আগে গলায় পা পৌঁছে যাবে, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা যেতে লড়তে চাই না। আর এবার দেখে নেব এর আগে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারির সুরে ঠিক কি বলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। মদন মিত্রর এই মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য এবার শোনাব। দেখুন, রাত্রি 8টার পর উনি মাটিতেই পা রাখতে পারেন না, পা আর কোথায় তুলবেন, আগে মাটিতে ঠিক মতো পা রাখতে শিখুন, তারপরে অন্য জায়গায় পা তুলবেন। রাজনীতিতে কুকথার স্রোত বন্ধ করতে হবে সব দলকেই, মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। আমি কাউকে কিছু বলবো না, তারা কেউ নাবালক নয়, তারা অত্যন্ত পরিষদীয় রাজনীতি সম্বন্ধে তারা অত্যন্ত সচেতন এবং দে আর কোয়াইট ম্যাচিওর, তাদেরও তো বোঝা উচিত যে এটা কী মেসেজটা যাচ্ছে। আমি কাউকে নাম ধরে আমি কাউকে কিছু বলবো না, অনেকেই আছে আমাদের আমাদের অনেক আমি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যারা দেন, তারা একে অপরের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছেন, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। গরু পাচার মামলায় কেষ্ট ঘনিষ্ঠ কেরিম খানকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সকাল 11টা থেকে নিজাম প্যালেসে তৃণমূল নেতাকে সিবিআই জিজ্ঞাসাবাদ, আরো জানবো বিস্তারিত, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আয় ব্যয় সংক্রান্ত ঠিক কি কি তথ্য সিবিআই জানতে চায় কেরিম খানের কাছ থেকে, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, প্রায় 7 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে আব্দুল করিম খানকে। আজকে সকালবেলাতে থেকে তিনি নানুর থেকে 11টার সময় নির্ধারিত সময় নিজাম প্যালেসে এসেছেন এবং এই মুহূর্তে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত গরু পাচার কাণ্ডে তাকে আজকে ডাকা হয়েছিল। অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল করিম খানের বাড়িতে এর আগেও সিবিআই রেড হয়েছিল গতকালকে। শান্তিনিকেতনের যে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে তাকে 11টার সময় ডাকা হয়েছিল এবং সেখানে তার ব্যবসা সংক্রান্ত একাধিক নথিপত্র চাওয়া হয়েছিল সিবিআই তরফে। গতকালকে নির্ধারিত সময় তিনি যান এবং তার ব্যাংক সংক্রান্ত নথিপত্র, ব্যবসা সংক্রান্ত নথিপত্র এবং তার যে আয় ব্যয়ের হিসেব, যাবতীয় নথিপত্র তারা তিনি কিন্তু গিয়ে গতকালকে সিবিআইকে দিয়েছিলেন এবং সিবিআই সূত্রে খবর যে সেই সমস্ত নথিপত্র দেখে বেশ কিছু জায়গাতে অসঙ্গতিতে থাকায় তাকে গতকাল সন্ধ্যাবেলাতে নানুরে বাড়িতে গিয়ে নোটিশ করা হয়েছিল এবং সেখানে বলা হয় যে কলকাতাতে নিজাম প্যালেসে সিবিআইর যে অফিস রয়েছে সেখানে তাকে আসতে হবে। নির্ধারিত সময় তিনি আসেন এবং লাগাতার 7 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ কিন্তু এই মুহূর্তে হচ্ছে আব্দুল করিম খান, যিনি কিনা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ।